I'm playing white side. Okay. okay. So, মানে আমি একটু একটু প্রিপেয়ার করেছি ইয়াং প্লেয়ারদের সাথে আসলে আপনার মেন লাইন খেলাটা খুবই ডিফিকাল্ট কারণ কি আমরা শেষে গিয়ে ই করতে পারি না ওরা সব মনে রাখতে পারে কোনোভাবে সো আমি মেন লাইনই খেলবো না একটু ঠিক করে অনলাইন খেলবো যদি ওপেনিং এ আমি অ্যাডভান্টেজ নাও পাই প্রবলেম নাই বাট কমফোর্টেবল পজিশনে আসবো যেটা আমি মোটামুটি জানি ঠিক আছে রাইট এর জন্য এই চালটা খেলা দিস ইজ নট গুড মুভ বাট ওকে সো নাইট সি সিক্স নাইট সি থ্রি নাইট এফ সিক্স ডি ফোর সিডি ফোর নাইট ডি ফোর বিশপ ডি ফোর ওকে হাওয়াজ ইউর ফিলিং

So black arrow will come to problem. You can say. Or knight b5, you can play knight b5. Played, well, he, you have to first uh, take the knight on c6, I'm pretty sure. Yeah, I'm going to take the knight. But it's not working. You have to take the knight, and then you can play. Um... OK, take the knight. So you can take this one, and you can take this one. OK? Yeah. But so if you take the deep one, point. I think white is doing just fine. হ্যাঁ ইন দা গেমে ডি ফোন দিয়ে খাইছে বি দিয়ে খেলেও হোয়াইটের কোনো প্রবলেম নেই কারণ হোয়াইট যদি বি দিয়েও খায় ওকে আমি ডি দিয়ে খায় খাইনি সরি সো হোয়াইট যদি বি দিয়েও খায় দিস এই পজিশনটা মানে ওকে বিশপ বি থ্রি খেলে যখন ইচ্ছে খাক সমস্যা নেই সো ক্যাসেল Castle d 5 mm -hmm. E5 97 wow. mm -hmm. yes Queen need to wait go back okay after d5 why well, don't just exchange and give him that castle later pawn and play against that

ইকুয়ালিটি পেয়ে গেছে শিওর এবং আচ্ছা বুঝতে পারছি উল্টা হোয়াইটের প্রবলেম হতে পারে কারণ এদিকে কুইন সাইডে পাস পোন আছে তো দুইটা বিশপ থাকলে আবার পাস পোনটা ঝামেলা হতে পারে মানে পোন চলে যাওয়ার চান্স থাকে আর কি ইউজ করা যায় না পাস পোন কারণ ওই সাপোর্ট দেওয়া যায় না হুম ওকে সো এর জন্য যদি এটা খাই তো বিশপ বি থ্রি ক্যাশলিং ক্যাশলিং ডি ফাইভ দিলে ই ফাইভ

Um I think you should play a principled move like bishop d3 probably That's what I would play. I would cool. stick with principles, right? I no, have a chance d to okay bishop d3 problem bishop d3 c5 okay i don't care i'm getting my other pieces out i'm castling i'm playing bishop g5 or e3 After bishop in a problem bishop c3 okay you are okay with this yeah you're getting the bishop pair and it's hard to attack c3

ইঞ্জিন বলতে সি ফাইভ খেলার জন্য এর লজিক্যাল অনেক মানে ই ফাইভ এটা একটি ইঞ্জিনই খেলতে পারবে ইমানের পক্ষে ফাইভ খেলা

মানে এটা এই একটা আন্ডারস্ট্যান্ডিং এর উপরে যে প্রবলেম হতে না পারে আর কি কারণ ই ফাইভ তো অনেক রিক্স তাই না তারপর বিষয়ে ফোর দেওয়ার একটু প্রবলেম হলে সব পিস দেখবেন যে এমন এমন জায়গায় ফিক্সড হিসেবে বসে গেছে যে আর সরাইতে পারতেছেন না ওকে এফ থ্রি খেলছি আমি সো অপোনেন্ট ই ফাইভ এখানে ই ফাইভ তো একটা অনলি মুভের মধ্যে ভালো চলো অবশ্যই এটা এর পর আমি খেলছি হচ্ছে কারণ এই এর পর বিশপ সি ফাইভ সে খেলতে পারে ওকে তো বিশপ সি ফাইভ খুবই স্ট্রং মুভ কারণ হচ্ছে আপনার এই যে এই উপরে ঝামেলা করার চেষ্টা করবে তো আমি বিশপ ই খেলছি স্টিল আমি এটা বিশপ সি থ্রি নিয়ে আমি হ্যাপি কারণ যদি টেক করে তাহলে আমি টেক করতে ই ইয়েছি প্রবলেম নাই কারণ আমার তো কিং এ মানে পোন দুইটা কিছু উইকনেস আছে বাট এইদিকে উইকনেস এর মতো কিছু হবে না কারণ আমি কিং সি টু তে যাব সি টু তে যে বিশপ ডি থ্রি যাবো রুক ডি অন আসবো রুক বি অন আসবো বিশপ সি ফাইভ এ যাবো ঠিক আছে সো ব্ল্যাক এই হোয়াইট আমার হোয়াইট এর ব্ল্যাক বিশপটা স্ট্রং সো এটা খেতে পারে সমস্যা নেই ওকে সো বিষয় বি থ্রি সো ব্ল্যাক খেলসে বিষয় বি সিক্স সো ক্যাসলিং तो किंग सी सेवन किंग सी टू रुपे डी एट विश्वित टू এইখানে ব্ল্যাক হচ্ছে আপনার বিশ্ব বি সেভেন ব্যাগ গেছে এটাই মানে কোন ঠিক আছে থ্রি আসবে হয়তো বা এর জন্য আগে চলে গেছে ব্যাক আর এটা খাওয়া ভালো না অবশ্যই কিং দিয়ে খেয়ে ডাবল বিশপ আবার তো বিশ বি সেভেন ব্যাগ গেছে যাই না কেন তোমার নাইট ডি সেভেন খেলার ইচ্ছা ছিল আর কি নাইট ডি সেভেন নাইট সি ফাইভ আসবে এটা হচ্ছে পজিশন ঠিক আছে লুক লাইক মানে একদম ইকুয়াল পজিশন ঠিক আছে মানে একদম ইকুয়াল মনে হচ্ছে না আপনার কাছে হ্যাঁ pretty cool yeah sure i would say so বাট এটা আমার অপরেন্ট ভাবছে ইকুয়াল বাট এখানে কিছু ভিলিয়ানটা আইডিয়া আছে চিন্তা করেন পাঁচ সাত মিনিট দশ মিনিট চিন্তা করতে পারেন আহ অনেক ভিডিও শোনে চিন্তা করতে হবে অনেকে আন্ডারস্ট্যান্ডিং লাগবে সবকিছু চিন্তা করবে হোয়াইটের এখানে কি আইডিয়া করা আছে 嗯。 we go with f4 you're trying to misplace that king if he has to take on f4 then check king is going to block that check, check of two he, rooks. If, he, if he take we take this so this is bad actually okay so if he plays knight g4 i could just trade the rooks and take the knight and then win the yeah, that let the structure okay by king on c7 this is not actually good place right so yeah actually we don't need to calculate this but he didn't take okay he can play knight g5 sorry he can play, play knight g4 he can play bishop g4 he can play knight d7 so lots of options so you need to think when he can play rook d on yeah so in all those variations i end up just taking the knight on g4 and then taking the pawn on e5 for free right and bishop g4 variation? If bishop g4, then. i'm not sure honestly after Bishop of g4 i'm not seeing any kind of well even up i 4 g4 i just maybe i just let, let it sit there after Bishop g4 maybe i just play like rook i don't know e1 or something e4 or maybe i can just play um,

এখন তার পজিশন খারাপ হচ্ছে না আরকি তো এখন একটা আপনার উইকনেস থাকতে পারে ঠিক আছে এফ ফোরই আমি খেলেছি দ্যা গেমে তারপর হচ্ছে বাট ক্যালকুলেট করে ফোর খেলতে হবে আর কি মানে ফোর এর অনেক অপশন আছে ব্ল্যাক এর Yeah, I don't know about the details of like how it's what happens after bishop g4. Um, yeah, but up near for him on the chalk, bishop g4, or ortho night g4 option to the tick, Babakelten upper and game her losses. I will tell you, nothing. Count it a cubidics. It happened again, Gitio Ditapare. It happened again, Harajitapare. Personally, I, don't think I would I wouldn't have played you know this stuff here. I would have just played rook d8 and then rook d1. Right. right. that's just how i would play any kind of position. i always head towards a draw. especially in positions that are even and equal like this. and i hope that maybe i can squeeze out some advantage in the endgame or something like that. but I always এখানে আর পাবেন না আরকি অ্যাডভান্টেজ এর মতো নেওয়ার মতো আসলে ই নাই মানে পিস গুলো নাই পন নাই আর কি। যদি আপনি জাস্ট টেক করে দেন। ওটা কিছু যদি থাকে ব্ল্যাকে থাকতে পারে। কারণ তখন আবার পিস গুলো প্যাসিভ আপনার।

i don't know man there's other moves to really play rook E one rook d d to e1 or what else are we gonna am i gonna play there not... wow maybe i can trade rooks and then play actually after f4 bishop g4 trade rooks he takes back mm -hmm. engine on Maybe then I play like Rook e1. Wait one second.

আইডিয়া হচ্ছে এফ ফাইভ করবে এরপর হচ্ছে এফ ফাইভ এইচ থ্রি জি ফোর পিস ডাউন আর খেলে তো বিষব দিয়ে খাবো আর কি ওইটা তো আমার যে অ্যাডভান্টেজ কথা সেটা থাকবেই ঠিক আছে আর যদি wait wait piece down monitor what do you mean you're যদি খায় আরকি যদি খায় আর কি এখানে মানে বলতেছি যে এখানে যদি ও অন্য কোনো চাল দেয় আমি এফ ফাইভ দিব এফ ফাইভ দিয়ে এস থ্রি জি ফোর ঠিক আছে যাওয়ার জায়গা থাকবে আচ্ছা ওকে ওকে বুঝতে মানে কোন চাল দেয় নরমাল চাল দেয় আর কি খায়া দিলে তো অ্যাডভান্টেজ এটা পাবোই আমি যে অ্যাডভান্টেজটা আমার দরকার যদি ও টেক করে আর কি ইউ আর নাও দ্যাট দ্য রুক ইজ আউট অফ ওকে দেন কি খেলবে Uh, I don't know, just anything really. King c8. King c8 h3. তারপর ই ফাইভ আছে নাইট ই ফোর আছে এভ্রিথিং ইজ কামিং বুঝছেন ওইটা তো এখানে তো আপনি বড় অ্যাডভান্টেজ পাবেন না স্লাইট অ্যাডভান্টেজ আমার পিস গুলা খুবই অ্যাক্টিভ সো এখানে কিছু হওয়ার কথা এইটুকু অ্যাডভান্টেজ এর বেশি তো আর পাওয়া যাবে না সো বাট আমার অপরেন্ট কি করছে বিষব জি ফোর আগে খেলেনি আমার অপরেন্ট টাকে এটা খেয়ে ফেলছে ঠিক আছে সো এটা খেলে তো আমার রূপ দিয়ে খাইতে হবে রুপ দিয়ে খাওয়ার পর এখন গেছে গেছে বিষব দায় নাইট দিছে আর কি এখন আমি খেতে পারি না বুঝতে পারছেন আগের ভিরেশন নাইট দিলেও খেয়ে আমি এ খেলতাম আগের ভিরেশন যেটা বলতেছি সো আগের বেসন যদি এটা দিত আর কি এটা খাইতাম বিশ্ব দিয়ে খাইতো এটা খাইতাম এটা খাইতাম এফ ফাইভ আচ্ছা পোন খাইতে পারি আমি পোন খাওয়া যদিও খুব একটা অ্যাডভান্টেজ না ওকে এর জন্য আগের বেসন সে ই করে বাট সে খেয়ে দিছে আর কি বুঝছেন সে খাওয়ার পর এখন কেউ এখন এই ভেরিয়েশনটা হয় না কারণ আমার তো বিষাপ তো ওঠে না রূপ অনেক আছে ওকে হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন হ্যালো সো এইখানে খেলছে নাইট জিপো সো কি খেলা যায় এখন 啊！Mm hmm. oh. mm <laughs>

Takes, takes an F five. Okay, what's we'll interesting? Okay. Okay, I got that. Even Caltech could be through Kerala. Hey, ita bhalo. Okay. Mm -hmm. Yeah. এটা খেয়ে দিয়েছে সে সো বিশপ টেক্স কিং সি অন অনলি মুভ আসছিল অন্য কোনো চাল নাই তো এস থ্রি নাইট এফ সিক্স

and king b7 and rook d8 না আপনার ই এ ফাইভ দিলেই তো নাইট এ ফোর আছে এই চার পর তো এই থেটটা বাঁচাবেন কেউ আপনি oh b6 to the threat maybe then you need to play a6 হ্যাঁ রু নাইট সিক্স well a6 b6 you can play king b7 right and then play rook d8 or fast step b6 kelvin first you can play a6 if you play b6 i think there's bishop a6 kelvin i dare for a semi b6 check the bomi Well after b6 you know there's c5 that's going to be a problem i think so uh, b6 up or bishop 3 i think c5 is stronger right no, c5 to K even. bishop takes c5 uh, bishop a6 is checkmate he can't take it there's a mate threat on a6 right after c5

মানে অনেক ট্র্যাকটিক্যাল কোয়েশন আসতেছে রাফি ইয়া ওকে ক্যান ইউ গিভ মি 5 মিনিট আই ওয়াজ টু মাই নিড টু গো ইউ মাইট ওকে আপনি এই পজিশনটা চিন্তা করেন এই পজিশনটা খুবই মানে ক্রিটিক্যাল পজিশন দুই সাইড নিয়ে আর কি এটা আমি শিওর ইনসিওর করতেছি হোয়াইটের পজিশন অনেক হোয়াইটের পজিশন স্টিল নট বেটার

嗯。<clears throat>

嗯。<All> right. mm hmm. হ্যালো হ্যাঁ নাইডি7 খেলতে হবে মানে আইডি7 নিবিসব এফ6 করতে পারে সো পিস অ্যাক্টিভ করতে হবে নাইডি7 নট প্যাসিভ মুভ ওকে এরর আইডিয়া হচ্ছে পিস গুলাই করা সো নাইডি7 কাছে সরি तो व्हाइट नहीं कि खेलें এখানে? I think what should play like e five, Then knight e four, knight e six. E five. delay up knight e knight e yes knights. thoda. Vishwa e five. check? King B two. Tar par hota hai knight C five. Actually, hold on. After e five bishop of five. what if i instead play bishop f uh, bishop d3 yeah did you e5 bishop f bishop d3 so after rook takes you're going to play knight c5 yeah, i mean knight c5 after Knight 96 is

তো দিয়ে যদি খায় পণ দিয়ে খাব আর পণ দিয়ে যদি খায় পণ দিয়ে খেয়ে বিশপের কোনো চাল নাই ঠিক আছে আর এই অপজিশনটা অনেক অপোনেন্টের জন্য প্যাসিভ হয়ে গেছে এখানে যদি ডাবল বিশপ আমি রাখতে পারি তাহলে আমার পজিশন অবশ্যই ভালো হবে ইয়া সো opponent খায় নাই ডাবল বিশপ হ্যাঁ 95 অনেস্টলি হ্যাঁ হ্যাঁ টা আসলে অনেক কিছু চাল দেখ ওকে বিশপ ডি করছে কারণ বিশব এ ফিট করা যায় না কারণ নাইট সি সেভেন আছে অনলি মুভ বিশ ডি এখানে আমি খেলছি নাইটি থ্রি আইডিয়া হচ্ছে আমি নাইটি এফ ফাইভে যাবো ঠিক আছে নাইট এফ ফাইভে যাব যদি বিশপ অব দিয়ে এক্সচেঞ্জ করে তাহলে আমি আবার ওকে ওকে উইথ দিস কারণ আমি দুইটা বিশপ নিয়ে খেলতে চাচ্ছি yeah and you fix your হ্যাঁ দুইটা বিষয়টা খেলে তারপর জি ফোর করবো জি ফাইভ করবো মেবি দিস ইস নট টু মাস বেটার বাট ওই যে বললাম না স্লাইড বেটার অপোনেন্ট অনেক অ্যাকুরেট খেলতে হবে ঠিক আছে সেট অ্যাকুরেট খেলে এটা পজিশন ওকে দিস So I can say bishop c7, a c7. I'm say bishop G, g5. A6. Bishop A4. Knight C5 kalsın. Then next, what are you doing? <clears throat> এখন কিন্তু যদি আমি বিশব একটা জিনিস করি বিশব এপ থ্রি চাল দেই এখন কিন্তু আর পরিশনটা খারাপ হওয়ার চান্স কারণ বিষয় এফ থ্রি দিলে জি ফাইভ তো বিশব একটু টু ব্যাক করলাম ধরেন তো বিশবই ফাইভ মানে মুহূর্তের মধ্যে অপোনেন্টের যে পিস গুলা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে তারপরে কিংসি সেভেন যাবে রুকটা চলে আসবে আর কি হম হম one battery charged in the two legs. bye <laughs> I think. Um i mean i mean i don't know unless you want to play bishop f3 the only other move that i can possibly see is bishop e7 but bishop e7 bishop f8 maybe he will play knight g3 or something i don't know then bishop d3 Or even Bishop F three. Those are the only two moves that really seem to make any sense here. I think, right? You gotta either play Bishop F three or Bishop e seven. Yeah, Bishop B seven. He can even play F six. I think. No, he can't play F six. Just kidding. Knight is hanging.

সো নাইট এ পর যে নাইট করে তাহলে জাস্ট নাইট আমি জি সেভেন খাইয়ে দিব ঠিক আছে তারপর নাইট জীবনে জি সেভেন খাওয়ার পর পণ যাই স্ট্রাকচার এটা হচ্ছে হোয়াইটের বেটার ইজিলি বেটার পোনগুলো চলে যাবে ফ্রি কারণ রুগটা এখনো বোর্ডে আস্তে আস্তে এদিকে রুখ টুক দেখিয়ে ফেলবো সো এটা হয় না আর দিয়ে যদি খায় তাহলে পোন দিয়ে খাবো ফোন দিয়ে খাবো যদি এখন নাইট তো ব্যাক করতে হবে ডি সেভেন এখন সেভেন আছে মানে এখান থেকেও কিছু করতে পারছে না সো নাইট যদি ব্যাক করে জাস্ট কোনো ইম্প্রুভমেন্ট নেই আস্তে আস্তে খেলে খেলে ধরেন রুকি ফাইভ জি সিক্স জি ফাইভ আসতে পারে মানে অনেক কিছু আসতে পারে এটা হোয়াইটের জন্য খুব ভালো অ্যাডভান্টেজ বলা যায় উইনিং অ্যাডভান্টেজ বলা যায় কারণ আর একটা চাল আছে ফাইভ

যদি খাই রুব দিয়ে না খাইলে আমি দেখছি নাইট ঠিক আছে আপনার নাইট ডি সেভেন করলে তো আমি ঝামেলায় পড়ে যাবো এখন আমার খাইতে হবে নয় বিষব সরাইতে হবে সরালে তার বিষবটা সরাই দিবে আবার সে সবকিছু গোসাইয়া ফেলে এরকম অবস্থা বাট নাইট ডি সেভেন যদি খেলে তাহলে এখন কে এটা কিন্তু ধরা খায় দিলে তো ইকল একদম আমি দেখছি বিষব জি করে খেলবো আমি ঠিক আছে যদি এটা খায় তাহলে আমি এটা খাবো যদি এটা খায় তাহলে রুখ টেক্স সেভেন তো এই পজিশনটাও বেটার হবে অনেক কারণ আমার রুখটা বেরোতে বেরোতে আমি এদিকে পণ সব খেয়ে ফেলবো হুম

Can you play Bishop G four here again? Hello. Yeah, I can't keep Bishop G four. That's decent. Yeah. I think maybe yeah. বিষব জি পর খেললে এখন তো খাবে বিষব টেক্স জিত্রি সরি বিষব জি ফোর বিষব জি থ্রি খাবেন খাই যেতে হবে সমস্যা কিং এফ সি সে তো খাবে না সো বিষবটা ধরা বিষব কোথায় সরাবেন Um, let's put it on like এফ ফাইভে কিন্তু সহজ না নাইট ট্র্যাপ তো জি ফোর অনলি মোবাইল সরানো রুকে সেট Uh, um wait, why didn't Black just take the pawn? Pawn cover me, I get a DNA. Well now I can protect the pawn, right? Bishop F3?

নাইনটি ফাইভ বি এটা ব্যাড বলতেছি না আমি বাট এখানে কোনো অ্যাডভান্টেজ তো নাই কেউ যদি এখানে প্রেসারে পড়ে সেটা হয়টি পড়বে কারণ এখন ই বেশি ব্ল্যাকএড হ্যাঁ মেবি মানে এটা তো ভালোর কিছু নাই আপনি ধরেন ইকুয়ালি আমি বললাম অ্যাডভান্টেজ তো হওয়ার কোনো চান্স নাই তাই না সো এই পজিশন থেকে আমি কেন এরকম পজিশনে আসবো সো ইন দ্য গেম আমি খেলছি বিশপ এফ টু সো নাইটি ফোর খাইছে রুক বি সেভেন নাইট এফ টু নাইট এফ ফাইভ আমি পণ ডাউন বাট পজিশন যা হচ্ছে পণ আমি ব্যাক পেয়ে যাচ্ছি এমন এফ সেভেন ধরা এ সিক্সে ধরা সেই সাথে তার কিং এখনই স্টিল উইক তো শেখেছে এ ফাইভ পর কি খেলা উচিত চেক করা উচিত আর না হয় আমি আর একটা ভেরিয়েশন খেলতে পারি সেটা হচ্ছে রুখ চেক দিয়ে রুখ খেয়ে দিব খেয়ে দিয়ে পন ফ্রিতে খেয়ে সো কোনটা খেলা উচিত honestly I would trade rooks and take the free pawn because I have no chance to lose that game anymore yeah but I'm saying like you know <laughs> when you trade the rooks you're literally playing for only like just a you know a win or a draw there's like it's guaranteed for sure right like there's no way to lose the position বুঝতে পারছেন তখন যদি আপনার পিস মানে বেশি কম থাকে তাহলে ড্র হওয়ার চান্স থাকে কারণ দুই তিনটা পনে দুইটা পিস আছে যখন তখন দেখবেন একটা পিস হ্যাক করে দিছে এই গল্প হয়ে গেছে আপনার দুই পন আর দুই পন বাট কিছু করা যায় না বাট এখানে আপনার রুকটা যেহেতু ই মানে ই আর এটা খাওয়ার পর তো খুব একটা ভালো হবে না তো নাই সি ফাইভ দিবে পরে চলে চলে ব্যাক নিতে পারে নাইট সি ফাইভ দিয়ে নাই ফাইভ দিলে আপনি কি করতেন সো এই দুইটা দুই সাইডে পোন এদিকে একটা পোন পোন নট ইজি টু উইন দিস গেম মানে রুক এক্সচেঞ্জ করার পর হচ্ছে আপনার ইঞ্জিন বলতেছে প্লাস ওয়ান হচ্ছে হোয়াইটের আর রু আর বি খেলে খেললে প্লাস থ্রি বলতেছে ওয়ান আর থ্রি অনেক হিউজ পার্থক্য কারণ বি পর এই রুকটা তো বের হতে পারে না কোথাও মানে এটা কেন খাবো কিং মুভ করতে পারে না ঠিক না সো আমার তো কোনো দরকার নেই সো বিফোর ফোর খেলেছি সো বি এর পর খেলেছে বিশপ অফ এফ ফোর রোগ দিয়ে ধরছে এটা তো নাইট ধরছে সো বিশপ এফ থ্রি বিশপ এফ থ্রির আইডিয়া কি

মানে ভাবে করা যায় সবচেয়ে ফাস্ট ট্রেন আর কি <clears throat> what happens if I play B six here? B six get can see today, canada? মানে এটা তো উইনিং পজিশন মানে এটা মেটের মতো পজিশন বাট আপনার অ্যাকুরেটলি জিততে হবে Let's just say I play. Maybe just ninety six is good. Nah, just look, it's delicious. I delicious. just king e eight jay. then ninety six. because ninety six bishop a five checkmate. King e eight. What? What? What e eight? King e eight. So I d eight. So ninety six king e eight. bishop is five checkmate. Oh okay. আর এখানে যদি যাই বিশপ জি ফোর তো গেমটা কেমন লাগলো এটাই খেলা হয়েছে বোর্ডে Pretty nice. Good game. মানে এটা খুবই মানে আমি নিজের খেলা দেখে নিজে অবাক হয়েছি খুব হাই ক্লাস গেম আসলে মানে এটা বোর্ডে খেললে বোঝা যায় মানে এ ফোর টা ডিসিশন অনেক ডিফিকাল্ট মানে চাল গুলা দেখা তারপরে হচ্ছে কি মোমেন্ট গুলা বলি হয়ে গেছে সো হিসাব হচ্ছে আপনার নাইনটি ফাইভ এটা খুবই চমৎকার চাল ঠিক আছে হয়তো বা এটার জন্য আমরা গেম খেলেছি হ্যাঁ তারপরে হচ্ছে নাইট এফ ফাইভ ওকে এটা ভালো আইডিয়া কারণ এই আমি যে এই টাইপের পজিশন আসতে চাচ্ছি সেটাই এইখানে জি ফাইভ এর পর নাইটি সেভেন ই মুভ মানে মনে হচ্ছে নাইটি এখানে সেভেন যাওয়া তো আর ভালো কোনো কিছু না সো বিশব জি থ্রি ওকে বিশপ জি থ্রির পর মানে এই বিশপ ডি সেভেনের এর পর যে মানে অন্য কিছু খেললে কিন্তু এটা ই হয়ে যায় তো বিষব মুখ মানে পোন স্যাক্রিফাইস করে যায় একটা ই পজিশন আর তারপরে গুলাও খুব বারম এইখানে এখানে যদি খেয়ে খেয়ে দিতাম তাহলে এই পজিশন স্টিল নট ক্লিয়ার ড্র হওয়ার চান্স পসিবিলিটি খুব হাই আবার রুক এক্সচেঞ্জ করলে ডাওয়ার ড পসিবিলিটি খুব ভাই সো বি ফোর একটা কি মোমেন্ট সো বিশ এর পর রুক বি সেভেন বিশ এফ থ্রি নাইটি থ্রি নাইটি আবার বি ফোর ঠিক আছে সো বি ফোর এর কারণে কিন্তু আমি বি দিতে পারতেছি মানে বি ফোরটা করছি দেখে তো বি ফাইভ করতে পারতেছি তাই না সো বি ফাইভ এর জন্য তো মানে আরো তাড়াতাড়ি গেমটা উইন হলো এখানে জাস্ট নাইটটা সরাই দিলাম

আজকে কি এক ঘন্টা করবে নাকি দুই ঘন্টা আই থিঙ্ক ওয়ান আওয়ার ইজ গুড টুডে কালকে আবার দেখি চেষ্টা করব হ্যাঁ ঠিক আছে সেটাই যদি করেন তাহলে তো এই যাচ্ছে রেকর্ডটি স্টপ করেন কারণ অলরেডি দেড় ঘন্টা হয়ে গেছে সমস্যা নেই